পরের অঙ্ক বলছে, কোনো ভগ্নাংশের লবের সাথে সাত যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়, তাহলে ভগ্নাংশটি কত? তাহলে আগে ধরি হর এক্স লব ওয়াই সুতরাং ভগ্নাংশটি কি আমরা জানি কি হর যাবে নিচে লব যাবে উপরে ওয়াই বাই এক্স, এটা হচ্ছে ভগ্নাংশটি। আচ্ছা তো এখন শর্ত মতে দেখেন কি বলছে, যদি লবের সাথে সাত যোগ করা হয় তাহলে এটা হচ্ছে ভগ্নাংশ, বলছে যে লবের সাথে যদি সাত যোগ করা হয় তাহলে ভগ্নাংশটির মান হয় 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একে ইয়া করি ওয়াই প্লাস 7 ইকুয়াল টু এক্স হিসেবে গেলে কি 2x, বা ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 7। ঠিক আছে, এই যে 2x মাইনাস 7 এটা দিলাম। এখনও আবার আবার দেখেন কি বলছে, আবার বলছিল যে হর থেকে 2 বিয়োগ করলে বংশটির মান হয় 1, তার মানে x বলছে হর থেকে, হর মানে কি নিচেরটা, হর হর থেকে 2 বিয়োগ করলে দিলাম 2 বিয়োগ, তাহলে বংশটির মান হয় 1। আচ্ছা তাহলে দেখেন y ইকুয়াল টু x মাইনাস 2। ঠিক আছে, y ইকুয়াল টু কি x মাইনাস 2, তাহলে এখন দেখেন এই যে y ইকুয়াল টু x মাইনাস 2, আবার এখানে ছিল কি y ইকুয়াল টু 2x মাইনাস 7, এই যে এখানে y ইকুয়াল টু 2x মাইনাস 7 আছে। ঠিক আছে, তো এখন যদি আমরা মানটা নিয়ে বসাই 2x মাইনাস 7 ইকুয়াল টু এক্স মাইনাস 2, 1 নং এর মান বসিয়ে তাহলে 2x প্লাস এক্সটা এসে আনলে মাইনাস এক্স, মাইনাস 2 মাইনাস 7টা ওই সেটা গেলে কি হবে প্লাস 7, তাহলে x ইকুয়াল টু হচ্ছে কিন্তু মাইনাস 2 প্লাস 7 হচ্ছে 5, x এর মান হচ্ছে 5। তাহলে এক্সের মান 1 নং-এ বসাই, তার মানে ওয়াই ইকুয়াল টু কি ছিল 2x মাইনাস 7, তার মানে 2 ইন্টু এক্সের মান কত 5 মাইনাস 7, তাহলে 10 মাইনাস 7 ইকুয়াল টু 3, তার মানে সুতরাং সুতরাং ভগ্নাংশটি কত, তার মানে কি ওয়াই ছিল উপরে, তার মানে ওয়াই এর মান হচ্ছে 3, এক্সের মান হচ্ছে 5, তার মানে যে নিচে হচ্ছে 5, তার মানে সুতরাং ভগ্নাংশটি হচ্ছে 5/3, এটি একটি প্রকৃত ভগ্নাংশ।